আসসালামু আলাইকুম। আজকে কিভাবে ফার্মেসি ব্যবসা দাঁড় করাবেন তার দ্বিতীয় পর্বের আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো গত পর্বে আমরা আলোচনা করেছিলাম যে ফার্মেসি ব্যবসা করার ক্ষেত্রে অভিজ্ঞতার কোনো বিকল্প নেই এবং দুইভাবে ফার্মেসি ব্যবসা করা যায়, একটা হলো স্বল্প পুঁজির ফার্মেসি আর একটা হলো বিগ বাজেটের ফার্মেসি। এখন যে কোনো ফার্মেসি করতে গেলেই প্রথমে যেটা করতে হবে অভিজ্ঞতা অর্জন, তারপরে সি গ্রেড ফার্মেসি কোর্সটা কমপ্লিট করতে হবে, তিন নম্বরে আমরা দোকান কোঠা ভাড়া নেব অথবা নিজের দোকান কোঠা থাকলে তো কোনো সমস্যাই নেই, চতুর্থ আমরা ট্রেড লাইসেন্সটা করে ফেলব, তারপরে ড্রাগ লাইসেন্স করতে হবে, এটা হলো গিয়ে আইনগত বৈধতা, তারপরে দোকান কোটার ডেকোরেশন এবং পরবর্তীতে ঔষধ তুলতে হবে। এখন কথা হলো ঔষধ তুলতে হবে, ঔষধ তুলতে হবে বলতে বোঝাচ্ছি যে মনে করেন যখন আপনি ফার্মেসি সাইনবোর্ডটা লাগিয়ে দিবেন দোকানে, তখন বিভিন্ন ঔষধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ আপনার কাছে আসবেন এবং এসে অর্ডার নেবেন। তো প্রাথমিকভাবে আপনারা কি করবেন, যেহেতু আপনাদের অভিজ্ঞতা আছে, প্রাথমিকভাবে ঔষধ তুলবেন খুব সীমিত, যেগুলা বহুল প্রচলিত ঔষধ সেইগুলা এক বক্স করে তুলতে পারেন, কিন্তু যেগুলা মডারেট চলে অথবা খুব কম চলে এইগুলা বক্স সহ পাইকারি দোকান থেকে এক পাতা করে সংগ্রহ করবেন, এটা হলো বেস্ট ওয়ে। আর যারা স্বল্প পুঁজির ফার্মেসি করবেন, মনে করেন পিছনে ডাক্তারের চেম্বার আর সামনে আপনি ফার্মেসি দিলেন, তারা ডাক্তারের সাথে আলোচনা করে উনি যে যে ধরনের স্পেশিয়ালিস্ট ডাক্তার অথবা জেনারেল ফিজিশিয়ান উনি যে ধরনের ঔষধ লিখেন শুধুমাত্র সে ধরনের ঔষধ তুললেই চলবে। তো বড় বাজেটের যে ফার্মেসিগুলা সেগুলা প্রথমে কিন্তু সব ঔষধ ঢালাভাবে তুলে ফেললে পরে ঔষধের স্টক জমে যাবে এবং ঔষধ পুরাতন হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি এবং অনেক ক্ষেত্রে ডেট এক্সপায়ার্ড হওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং এক এক অঞ্চলে এক এক ধরনের ঔষধ চলে, কারণ এক এক অঞ্চলে এক এক ধরনের ডাক্তাররা থাকেন, তারা এক এক ধরনের ঔষধ প্রেসক্রাইব করেন। সুতরাং এইটা বুঝতে হলে কিছুদিন অন্তত ওই জায়গায় ব্যবসা করতে হবে, ছয় মাস থেকে এক বছর ব্যবসা করলে আইডিয়া পাওয়া যাবে। এর আগে খুব সতর্কতার সাথে ঔষধ তুলতে হবে দোকানে, অর্থাৎ ঔষধ অর্ডার দিতে হবে খুব সতর্কভাবে। যেগুলো বহুল প্রচলিত ঔষধ ওইগুলো তো এক বক্স করে কোম্পানিতে অর্ডার দিয়ে দিবেন, কিন্তু যেগুলো কম চলে অথবা খুব রেয়ার চলে ওইগুলা জাস্ট অ্যাভেলেবল রাখবেন ফার্মেসিতে, বক্স সহ পাইকারি দোকান থেকে কিনে নিয়ে আসবেন। এইভাবে প্রথমে দোকান স্টার্ট করবেন। এবং আপনি দুই নম্বরে যেটা সেটা হলো দোকানের ম্যানেজমেন্ট। যে কোনো ফার্মেসি যদি নিজে না থাকেন তাহলে ফার্মেসি ব্যবসা করে আপনি লাভ করতে পারবেন না, প্রাথমিক পর্যায়ে অন্তত আপনার নিজেকে কঠোর পরিশ্রম করতে হবে এবং আপনার সাথে যারা কাজ করবে সেখানে অত্যন্ত দক্ষ এবং অভিজ্ঞতা সম্পন্ন স্টাফ নিয়োগ করবেন। অদক্ষ স্টাফ দুই একজন রাখলে রাখতে পারেন, একজন রাখতে পারেন এবং দক্ষ দুইজন অন্তত রাখতে হবে বড় বাজেটের ফার্মেসিতে। আর ছোট বাজেটের ফার্মেসিতে আপনি একাই পারবেন, এতে কোনো সমস্যা হবে না। তো এক্ষেত্রে বিগ বাজেটের ফার্মেসিতে মানি ম্যানেজমেন্ট, ছোট বাজেটের ফার্মেসিতেও মানি ম্যানেজমেন্ট একটা বিশাল ফ্যাক্টর। যেমন মনে করেন আপনি প্রতিদিনের যে সেলটা সেটা আপনি লিখে রাখবেন, প্রতিদিন কত টাকা সেল হলো এবং সেই টাকা থেকে আপনি একটা নির্দিষ্ট পার্সেন্টেজ লাভ হিসাবে আলাদা করে রাখবেন, এটা হলো গ্রস লাভ। ওই লাভ থেকে কিন্তু আপনাকে খরচ দিতে হবে, দোকান ভাড়া স্টাফ খরচ এগুলো
ইউটিলিটি খরচ এগুলো আপনার দিতে হবে। তো তখন আপনি বুঝতে পারবেন যে আপনার প্রতি মাসে কত টাকা ইনকাম হলো অথবা কত টাকা লোকসান হলো। আরেকটা ব্যাপার যে অর্ডার যেগুলা দিবেন, অর্ডারের টাকাটা আপনি পুরো টাকাটা একসাথে ইনভেস্ট না করে ধাপে ধাপে ইনভেস্ট করবেন এবং সব সময় কিছু টাকা হাতে রাখবেন, যাতে কখনো যদি অর্ডারে টাকার শর্ট পড়ে তখন সেইখান থেকে ভর্তুকি দিতে পারেন। এছাড়াও মানি ম্যানেজমেন্টের আরও বিভিন্ন ব্যাপার সেপার আছে, ওইগুলা পরবর্তীতে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আশা করি সবাই সাথে থাকবেন। ধন্যবাদ।